অনেক ভালো লাগছে, ভালো লাগছে এই জন্য আমার সামনে আপনারা যারা উপস্থিত ব্যক্তিগতভাবে আমি মনে করব আমি সহ আমরা সবাই প্রত্যেকেই এক একজন ভাগ্যবান মানুষ। কেন? কারণ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন সবাইকে অপরের সেবা করার সুযোগ দেন না। আপনারা জানেন হজ মুসলমানদের জন্য পাঁচটা যে স্তম্ভ আছে তার মধ্যে একটা, অনেক কোটিপতি আছেন যাদেরকে আল্লাহ হজ করার নসিব দেন না, কোটি কোটি টাকা নিয়ে টাকা জমাও দিয়েছেন হজে যাবেন সবকিছু ঠিক, কিন্তু এনারই দুনিয়া থেকে চলে গেছেন, এগুলি ভাগ্যের ব্যাপার। আমি এই জন্য শুরুতেই এই কথাটা বলে নিচ্ছি যে আজকে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকেই আপনারা অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, কারণ এই করোনা মানুষকে মানুষ হিসাবে প্রকাশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ এবং সকলে, আমরা বোর্রা কৈলাস্থ বোর্রা জনকল্যাণ সমিতি যখন আমরা দেখলাম যে করোনার রোগীরা পথে পথে ঘুরে ঘুরে মরে যাচ্ছে, তাদের কোথাও একটু আশ্রয় হচ্ছে না, বিশেষ করে বিভিন্ন হসপিটাল তাদেরকে ভর্তির সুযোগ দিচ্ছে না, আমি এমনও একটা খবর পেলাম যে বোর্রার কোনো হসপিটাল করোনা রোগীকে ভর্তি করছে না, আমি এটা জানতে চাইলাম কারণটা কি, কেন হসপিটালে করোনা রোগী ভর্তি করতে চাচ্ছে না ওনারা। শুনতে পেলাম বেসরকারি হসপিটাল, শুনতে পেলাম যে করোনা রুগী ওই হসপিটালে ভর্তি হলে অন্য রুগীরা নাকি পালিয়ে চলে যাবে, কেন? করোনা রুগীর ভয়ে। তাহলে কি একটা কঠিন অবস্থার সৃষ্টি হয়েছিল করোনা রুগীদের। এরকম ভাবে যখন আমরা অনুভব করলাম যে করোনা রুগীরা সেবা, সামান্য সেবাটুকু থেকে পর্যন্ত বঞ্চিত হচ্ছে, তখনই আমরা কুমিল্লাস্থ বোর্রা জনকল্যাণ সমিতি আমরা কুমিল্লাতে বসে আমাদের প্রধান সমন্বয়ক জনাব মিজানুর রহমান, আমাদের সভাপতি মহোদয় অধ্যক্ষ শফিকুল আহমদ পাটোয়ারী সহ আমাদের আরো যারা সদস্য আছেন আমরা মিলে কুমিল্লা বসে আমরা একটা হসপিটালের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই আপনি আমাদেরকে এই সুযোগটা অন্তত দেন, আমাদের বোর্রার করোনা রোগীরা যেন, অর্থাৎ সে যখন অনুভব হবে যে হসপিটালে ভর্তি প্রয়োজন, সে যেন নিশ্চিন্ত মনে বোর্রা থেকে রওনা দিয়ে একটা হসপিটালের সেবা পাওয়ার মানে সুযোগ তার আছে এই ভাবে যেন সে বোর্রা থেকে নিশ্চিন্ত মনে চলে আসতে পারে। আমরা একটা হসপিটালকে কন্ট্যাক্ট করলাম, ওদেরকে অনেকভাবে বুঝালাম যে এই মানবিক সময়ে, এই মানে করোনাকালীন সময়ে এই মানবিকতাটুকু আপনি আপনারা আমাদের প্রতি দেখান। ওই হসপিটাল আমাদের সাথে রাজি হলো, রাজি হওয়ার পর সাথে সাথেই আমরা পুরো বোর্রা উপজেলায় প্রচারে চলে গেলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা কিছু হ্যান্ডবিল দিয়েছি, আমরা কিছু এরকম ব্যানার দিয়েছি, আমরা ডোর টু ডোর একদম ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। যেমন আমি আমার ইউনিয়নের প্রতিটা দোকান, বাজারের দোকানে, বিভিন্ন জায়গায় আমি এইভাবে পৌঁছে দিয়েছি, গ্রামের যেই মসজিদ আছে সেখানে পর্যন্ত পৌঁছে দিয়েছি। সবাইকে একটা কথাই বলেছি, কোনো দ্বিধা নেই, যে মোবাইল নম্বরগুলি আছে হসপিটাল সহ আমাদের যে মোবাইল নম্বর, আপনারা নির্দ্বিধায় যখন ইচ্ছা তখন, এবং আমরা যারা ওই লিফলেটে যাদের নাম্বার ছিল সবাইকে অনুরোধ করছি আপনারা ভুলেও মোবাইল বন্ধ করবেন না, সেটা রাত হোক দিন হোক। অনেকে আমরা আছি রাতে ঘুমানোর জন্য মোবাইলটা বন্ধ করে বা সাইলেন্ট করে রাখি, বলছি যে না মোবাইল সাইলেন্ট করা যাবে না, বন্ধ করা যাবে না, এই সময় অন্তত সেবার একটা বিশাল সুযোগ। আমি আরেকটা কথা, যারা স্বেচ্ছাসেবক আপনাদেরকে একটা কথা শুধু বলে আমি শেষ করবো কথাটা, আমি একজন শিক্ষক, আপনি একটু খেয়াল করে দেখবেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা রুটিন থাকে, এই রুটিন অনুযায়ী যখন আপনি ক্লাস করবেন আপনার প্রতিষ্ঠান প্রধান কিন্তু আপনাকে কোনো ধন্যবাদ দিবে না, কারণ এটা কি, এটা আপনার দায়িত্ব। আপনার 10টার সময় ক্লাস আছে, ক্লাস 9 এ গিয়ে একটা ক্লাস করবেন, এই জন্য প্রতিষ্ঠান প্রধান আপনাকে কেন ধন্যবাদ দিবে? ধন্যবাদ কখন পাওয়া যায়? ধন্যবাদ তখনই পাওয়া যায় রুটিন ওয়ার্কের বাইরে, আপনি প্রতিষ্ঠানকে বড় করার জন্য, ছাত্রছাত্রীদের ভালো করার জন্য, অর্থাৎ এমন কোনো একটা উদ্যোগ যখন আপনি নেবেন, এমন একটা কাজ যখন করবেন যেটাতে ছাত্রছাত্রীদের কল্যাণ নিহিত আছে, সেখানেই কিন্তু প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে প্রতিষ্ঠান যে পরিচালনা পর্ষদ আছে তারা কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে, ঠিক নয় কি? তার মানে হচ্ছে যেটা আপনার দায়িত্ব সেটা তো দায়িত্বই, সৃষ্টিকর্তা তেমনি ভাবে আমাদেরকে কিছু দায়িত্ব বা মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, পাঁচ বেলা নামাজ পড়া, 30 দিন রোজা রাখা, হজে যাওয়া, যাকাত, এগুলির জন্য ধন্যবাদ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ কি, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব পালন আপনি কিসের দোনার? ধন্যবাদ তখনই পাবেন যখন এর বাইরে
নফল এবাদত আপনি করবেন। আমরা যে কাজগুলি করছি সমস্ত নফল এবাদত হিসাবে আল্লাহর কাছে গুলি লিপিবদ্ধ হচ্ছে। আর এই সিচুয়েশন আপনারা সৎকার টিম এবং দাফন কাফনের টিম থেকে শুনেছেন কি মানবিক অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। এই মানবিক সময়ে যে মানুষগুলি মানবিকতা নিয়ে এগিয়ে এসেছে মানুষের সেবা করার জন্য, এর যে মহৎ কাজ তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলে যাচ্ছি, আমার দৃষ্টিতে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আপনারা সবাই সৌভাগ্যবান, নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করবেন। আর যারা অন্য ধর্মের আছেন তারা হয়তো বলবেন আমাদের কি, নিশ্চয়ই ওনাদেরও সৃষ্টিকর্তা আছেন, ওনারাও তার ধর্ম মতে সেই সম্মানিত একটা জায়গা ওনারাও বুঝবেন। আমি কথা বাড়াচ্ছি না, অনেক বক্তব্য হয়ে গেছে, অনেকগুলি কথা চলে এসেছে সচেতনতার মানে সচেতনতার বিষয়ে। তো আমরা কুমিল্লাস্থ বোর্ডা জনকল্যাণ সমিতি আর অনেকগুলি উদ্যোগ, ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরও অনেকগুলি কাজের উদ্যোগ আছে ইনশাআল্লাহ। আজকে যে করোনা সামগ্রী বিতরণ আমরা ভবিষ্যতে যেন আরও আরও মানব সেবায় মানব কল্যাণে যেন আরও আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারি, সেই জন্য সবাই দোয়া কামনা করছি। সবাই আমাদের যারা আমরা আছি আমাদের জন্য দোয়া করবেন।